প্রভাত। সুপ্রভাত, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন যেহেতু COVID-19 চলছে এবং আমাদের এখানে লকডাউন, তাই আমার এই সাজটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তবে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Unit 7, 8, 9, 10-এর যে গুরুত্বপূর্ণ কিছু পুস্তক আছে, যে বইগুলো না পড়লে নেট পা পায় কার্যত অসম্ভব, সেই বইয়ের যে লিস্টটা আছে এই লিস্টটা আমি তুলে ধরবো। দু পাতার মাত্র PDF-এ আমি তুলে ধরেছি খুব সুন্দরভাবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নেট পরীক্ষাতে যারা আছেন, যারা এবছর নেট পরীক্ষা দেবেন 2020-তে, তারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটি, তো একটু মনোযোগ সহকারে দেখবেন। PDF-টি সবই বোঝা যাবে, সেখানে কোনো অসুবিধা আপনাদের হবে না। একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি। কিসকো ভেজাতে হয়, इसका भेजा, हाँ इसका दे, इसका भेजा था तो देख लेते हैं। हाँ ठीक है, देखिए देखो ना अपना प्रथम থেকে ভিডিওটি আমি বার করেছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের 1 নম্বর যে PDF-টি অংশটা আছে ওখানে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত, অধ্যাপক ডক্টর গোপেন্দু মুখোপাধ্যায়। তারপরে দরকার ভাসের নাট্য প্রতিভা ডক্টর মলয় কুমার ভট্টাচার্য। তারপরে দরকার 3, সংস্কৃত সাহিত্যের ইতিহাস ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4, সংস্কৃত সাহিত্যে ইতিহাস আচার্য হংসরাজ আগরওয়াল। তারপরে বুদ্ধচরিতমের প্রথম সর্গ ডক্টর জয়শ্রী চট্টোপাধ্যায়, যেখানে শুধুমাত্র প্রথম সর্গ নেই, পুরোটাই রয়েছে। রঘুবংশমের প্রথম সর্গের জন্য ডক্টর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিরাতার্জুনিয়ামের প্রথম সর্গের জন্য অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। শিশুপাল বদমের প্রথম সর্গের জন্য অনিলচন্দ্র বসু। নৈশচরিতমের প্রথম সর্গের জন্য ডক্টর দেবকুমার দাস। স্বপ্নবাসব দত্তম নাটকের জন্য শান্তি বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞান শকুন্তলম নাটকের জন্য অনিলচন্দ্র বসু। এছাড়াও আরও রয়েছে সত্যনারায়ণ চক্রবর্তীর বই ভালো, তো আমি অনিলচন্দ্র বসু তো সাপোর্ট করি বা দেখি, তাই আমি ওখানে অনিলচন্দ্র বসু লিখেছি। বেণী সংহারমটা শ্রী কালীপদ দর্শনাচার্য নয়, এটা দেবানীতে পারে। মুদ্রারাক্ষমের জন্য শ্রী সীতানাথ আচার্যর বই ভালো, সীতানাথ আচার্যর বই আমরা নিতে পারি। রত্নাবলী নাটকে, এই নাটিকায় অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। মৃচ্ছকটিকম প্রকরণের জন্য ডক্টর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর দশকুমার চরিতমের অষ্টম উচ্ছ্বাসের জন্য অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। কাদম্বরী সুকন্যাস উপদেশের জন্যে শ্রী যদুপতি ত্রিপাঠীর বই আছে। নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের জন্য, প্রথম উচ্ছ্বাসের জন্য পণ্ডিত পরমেশ্বরী পরমেশ্বরাধীন পাণ্ডের বই আছে। এবং সাহিত্য অর্পণের পুরো দশম পরিচ্ছেদটির জন্য, যেখানে একসাথে পুরো প্রথম থেকে দশম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে, তার জন্য ডক্টর বিমলাকান্ত বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের বইটি রয়েছে। এবং কাব্য প্রকাশের জন্য প্রথম থেকে পঞ্চম উল্লাসের জন্য রামানন্দ আচার্য, এই পঞ্চম কেন সপ্তম উল্লাসের কিঞ্চিত অংশ, ষষ্ঠ ষষ্ঠ অংশের উল্লাসের ষষ্ঠ উল্লাসেরও কিঞ্চিত অংশ রয়েছে রামানন্দ আচার্যের বইতে। এবং এছাড়া বিজয়া গোস্বামীর বইটা যদি দেখা যায়, এখানে অষ্টম নবম উল্লাস সম্পর্কে আছে, যেখানে অলঙ্কারগুলির সম্বন্ধে দেওয়া আছে কাব্যপ্রকাশের। এছাড়া ধন্যালোকের প্রথম উদ্যতের জন্য সত্যনারায়ণ চক্রবর্তীর বই যথেষ্ট মঙ্গলদায়ক এবং এটা খুবই ভালো বই, নেওয়া যেতেই পারে। বক্রোক্তি জীবিতমের জন্য রবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বইটি খুবই মঙ্গলজনক এবং খুবই ভালো, তো এটা নেওয়া যেতেই পারে। ফার্স্ট PDF-টা গেল। দ্বিতীয় PDF-এর দিকে দেখুন, দ্বিতীয় PDF-এ রয়েছে কিছু পুস্তকের তালিকা। তো দ্বিতীয় পুস্তকের যদি তালিকা, সেটা হচ্ছে নাট্যশাস্ত্রম। নাট্যশাস্ত্রমের জন্য ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই যথেষ্ট উপযুক্ত বই, কারণ নাট্যশাস্ত্রমের যে 2টি অধ্যায়, এখন দ্বিতীয় ষষ্ঠ অধ্যায় আমাদের পাঠ্য আছে নেটে, তার জন্য এই বইটি যথেষ্ট উপযুক্ত। এবার দশরূপকম যে যদি দেখি, দশরূপকমের জন্য ডক্টর সীতানাথ আচার্যের বইটি যথেষ্ট উপযুক্ত। আর ছন্দ জন্য রত্না বসু খুব ভালো একটি বই করেছেন, তো রত্না বসু নিয়ে যেতে পারে, খুবই ভালো। আর রামায়ণ মহাভারত পুরাণটা মূলত আমি রেকমেন্ড করব, SSC-র যে জ্ঞানবাণী প্রকাশনী যে বই আছে SLST-র জন্য, সেখান থেকে দেখে নেওয়াটাই বেটার। ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দর করে রামায়ণ মহাভারত পুরাণের অংশটাকে দেওয়া আছে, ঠিক আছে? এবার অভিলেখ সম্বন্ধী সামান্য পরিচয়, অভিলেখকে সম্বন্ধে সামান্য পরিচয় দিয়ে, অভিলেখ সম্বন্ধে সামান্য পরিচয় জানতে গেলে বা অভিলেখের ইতিহাস জানতে গেলে, তার জন্য দেবার্চনা সরকার এবং অর্পিতা ত্রিপাঠীর বইটি খুবই সুন্দর এবং খুবই ভালো।
এবং 30 নম্বর যেখানে গুপ্তকালীন তথা অশোককালীন ব্রাহ্মী লিপি, এই গুপ্তকালীন তথা অশোককালীন বা ব্রাহ্মী লিপির মধ্যে ডক্টর সুমিতা পটোপালের বই ভালো, এখানে মোটামুটি অনেকটা অংশই আছে, তবে যে অংশটিগুলি নেই সেগুলো আমরা যদি উপকার্স পাবলিকেশনের যে নেটের বই আপকামিং রিসেন্টে এসেছিল মার্কেটে, সেখানে মোটামুটি নেটের যে নতুন সিলেবাস করা হয়েছে সেটা পুরোটাই কভার করা হয়েছে শিলালেখের অংশ থেকে, শিলালেখ বা অভিলেখের অংশ থেকে, তো অত চিন্তা করার কোনো কারণ নেই। এই বইগুলো মোটামুটি অভিলেখের যদি ইতিহাস পড়তে হয় ভালো করে, তাহলে তার জন্য দেবাচ্চানা সরকারের বই যথেষ্ট, সেখানে খুব সুন্দর করে অভিলেখের সামান্য পরিচয়টা দেওয়া আছে এবং ইতিহাসটাও ভালো করে দেওয়া আছে, আর ব্রাহ্মীলিপি টমিলিপি এগুলো সম্বন্ধে দেওয়া আছে। তবে গুপ্তকালীন তথা অশোকোত্তরকালীন যে ব্রাহ্মীলিপি যেগুলো আছে তার জন্য আমরা দেবাচ্চানা সরকার বা অর্পিতা ত্রিপাঠী বইতে কিছু কেমন পাবো, সেই সঙ্গে ডক্টর সুমিতা পটোপালের বইতেও পাবো। এছাড়া যেগুলো পাবো না সেগুলো আমরা উপকার্সের যে নেটের বই, মূল বই আছে, সেখান থেকে আমরা পেয়ে যাব। বা কৌটিল্য অর্থশাস্ত্রম, কৌটিল্য অর্থশাস্ত্রমের যে অংশটুকু পাঠ্য আমাদের বিনয়াধিকারম প্রথম অধ্যায়ের, তো সেইটা আমরা খুব ভালো করে পাবো রাধাগোবিন্দ বসাকের বইতে, সেখানে প্রতিটা অধ্যায়কেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের যতটুকু বিনয়াধিকারম যেহেতু পাঠ্য সেহেতু ওইটুকু দেখলেই যথেষ্ট। এবারে মনুস্মৃতি, মনুস্মৃতি সাধারণত আমাদের প্রথম, দ্বিতীয় এবং সপ্তম অধ্যায়, এই তিনটে অধ্যায়কে আমাদের দেখতে হয়। তো বেশি প্রশ্নটা প্রথম দ্বিতীয় থেকে কিঞ্চিৎ প্রশ্ন এলেও সপ্তম অধ্যায় থেকে রাজধর্ম থেকে প্রতিটা বছরই কিন্তু একটা প্রশ্ন কিঞ্চিত থাকে মনুস্মৃতি থেকে। তো ওর জন্য ডক্টর অনিলচন্দ্র বসু এবং ডক্টর অন্নদাশঙ্কর পাহাড়িটার জন্য দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের বই সেরকম মার্কেটে প্রিন্টিং নেই, এরকমই আমি লাস্ট মোমেন্ট অবধি শুনেছিলাম, তবে আমার জানা নেই প্রথম অধ্যায় সম্পর্কে বই। তাই প্রথম অধ্যায়ের আলোচনা এসএসসির যে জ্ঞানবাণী প্রকাশন আছে, ঠিক আছে, ওখানে পেয়ে যাওয়া যাবে। জ্ঞানবাণী প্রকাশনীর বইয়ে এসএসসিতে প্রথম অধ্যায়ের আলোচনা যেটা আছে সেটা যথেষ্ট এনাফ। এবং দ্বিতীয় অধ্যায়ের জন্য ডক্টর অন্নদাশঙ্কর পাহাড়ির বইটি খুব সুন্দর আছে, এবং সপ্তম অধ্যায়ের জন্য ডক্টর অনিলচন্দ্র বসু বইটি আছে এবং ওটা যথেষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আছে, যার জন্য মনুস্মৃতির জন্য চিন্তা করবার কোনো কারণ নেই। আর যাজ্ঞবল্ক্য স্মৃতি সাধারণত পড়তে হয় ব্যবহার অধ্যায়টা, ঠিক আছে, আচার অধ্যায় বা যে অধ্যায়গুলি আরও আমরা জানতে পারি যে যাজ্ঞবল্ক্য স্মৃতির যে তিনটি অধ্যায় আছে, কিন্তু ওগুলো পড়ার কোনো প্রয়োজন হয় না। বেসিক্যালি আমাদের নেটে অধ্যায় পাঠ্য থাকে যাজ্ঞবল্ক্য স্মৃতির ব্যবহার অধ্যায়। তো ব্যবহার অধ্যায়ের জন্য ডক্টর অনিলচন্দ্র বসুর যে বাংলা বই আছে ওটাও নেওয়া যেতে পারে, এবং পুঙ্খানুপুঙ্খ যদি একটু বিস্তারিত পড়তে হয় তার জন্য সেই যদুপাঠি ত্রিপাঠির বইটি ইউজ করা বেটার। তো এই মোটামুটি 33খানা বইকে যদি পড়া যায় তাহলে পুরোটা কভার করা যাবে Unit 7, 8, 9 এবং 10। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যে Unit 7-এর একদম প্রথমেই ধরুন সাহিত্যের ইতিহাসের ওই অংশগুলো যে আধুনিক কবিদের সম্বন্ধে জানতে গেলে একটু হলেও একটু ইন্টারনেট সার্চ করতে হবে, কারণ ইন্টারনেটে আধুনিক যে খামারাব, বীরাঘবন, অম্বিকা দত্ত ব্যাস এদের সম্বন্ধে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আমাদের ইন্টারনেটে তথ্য আছে। এবং পাশ্চাত্য কাব্যশাস্ত্রকার বলতে অরস্তু, লোনজায়েন্স এবং ক্রোচে এগুলো সম্বন্ধেও ইন্টারনেটে দেখার কথা বলবো। এইগুলোর ওইভাবে পোয়েটিক্সের যদি বই দেখা যায় তাহলে ওখানে পাওয়া গেলেও পাওয়া যায় কিছু কিছু জিনিস, কিন্তু ইন্টারনেটে সার্চ করলে আমরা এর পুঙ্খানুপুঙ্খ নোট এখন পাবো। সেখান থেকে আমি রেকমেন্ড করবো পাশ্চাত্য কাব্যশাস্ত্রের যে অরস্তু, লঞ্জায়ন্স এবং ক্রোচে আছে তার তথ্যগুলো তোমরা ইন্টারনেট থেকে দেখো। আর সম্প্রদায়টা সাধারণত প্রস্থান 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 করে কিঞ্চিত আলোচনা যদি সত্যনারায়ণ চক্রবর্তীর ধনালোক দেখা যায় সেখানে রয়েছে সম্প্রদায়গুলো, কিন্তু ওইভাবে সম্প্রদায় পড়লে তো হবে না। যতগুলো সম্প্রদায় আছে ছটা সম্প্রদায়কেই কিন্তু বিস্তারিতভাবে পড়তে গেলে কিন্তু আমাদের একটু অলঙ্কার যে বই আছে ভালো করে দেখতে হবে, এবং এর তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেওয়াটা দরকার, কোনো অংশকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে এটা যথেষ্ট মনে হয়েছে কি না Unit 7, 8, 9, 10 এর বইগুলো। যদি আরও কিছু রেকমেন্ডেড থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলে দেবেন,
আমি দেখে নেবো, বা কোনো সমস্যা থাকলে বইগুলো কীরকম কি পিকচার যদি চান তো কমেন্ট সেকশনে বলুন, আমি বলে দেবো। অবশ্যই সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ মাই ইউটিউব চ্যানেল, যেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে আমি এই জাতীয় আপডেট নিয়ে প্রতিনিয়ত হাজির হই, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে এই জাতীয় আপডেট থাকবে না। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7001572343 নম্বরে, এবং সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন 7047499758-এ। এবার আরও কিছু জিনিস বলার আছে, জিনিসটা বলে দিই, আপনারা আমাকে মেলও করতে পারেন dipanjansar2019@gmail.com-এ। অবশ্যই যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের উপযুক্ত মনে হয়েছে কি না। Unit 7, 8, 9, 10 এই 4টি ইউনিটের জন্য এই 33টি বইয়ের যে লিস্ট আমি দিয়েছি, আপনারা জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের আরও কিছু বইয়ের পুস্তকের নাম মনে হয় তাহলে সেটা রেকমেন্ড করে দেবেন কমেন্ট সেকশনে, এবং যদি আপনারা এই মধ্যে থেকে কিছু বইয়ের পিকচার চান তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্ট সেকশনে অবশ্যই দেবো, ঠিক আছে? তো এবং অবশ্যই সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করে দিলে এই জাতীয় আপডেট নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হব। এছাড়া আপনারা আমার ফেসবুক পেজে প্রতিনিয়ত আমাকে ফলো করতে পারেন, যেখানে অনেক কিছু তথ্যাবলী শুধুমাত্র আমি নয় অনেকেই দিয়ে থাকে, সংস্কৃত তত্ত্বাবলী, প্রাচীন ভাষা, সংস্কৃত গুরুত্ব এই গ্রুপে। এবং মেসেঞ্জারে আমাকে ফলো করতে পারেন, মেসেঞ্জারে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে দিই স্টোরিতে, তো দীপাঞ্জন সাহা আমার নাম। এবং টেলিগ্রামে সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ গ্রুপে আপনারা ফলো করতে পারেন আমাকে, যেখানে আমি এই জাতীয় ইউটিউবের সমস্ত ভিডিওই আমি আপলোড করে দিই, এবং ইনস্টাগ্রামে dipanjan.saha.73550 আপনারা আমাকে ফলো করতে পারেন, এবং ইনস্টাগ্রামে আমি আমার প্রোফাইল দিয়ে থাকি। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো মনে হতে পারে যে পড়াশোনা সব বন্ধ আছে লকডাউনের কারণে, বাট পড়াশোনা তো কোনোদিনই বন্ধ থাকেনি, যেদিন থেকে লকডাউন অ্যাকচুয়াল স্টার্ট হয়েছে 21 মার্চ থেকে আমাদের পড়াশোনা চলছে জিওমিটের মাধ্যমে, কিন্তু বর্তমান মার্কেটে কিছুদিন হলো গুগল মিটের মাধ্যমে আমাদের পড়াশোনা চলছে, মার্কেটে কিছুদিন হলো জিওমিট এসছে। তো জিওমিটে আমরা কিছুটা হলো করি কাজ, কিন্তু খুবই অল্প করি, না করার মতোই, জিওমিটটা সবাই করছে না। তবে গুগল মিট ইজ এ ভেরি বেস্ট অ্যাপ্লিকেশন, সো আমরা গুগল মিটের মাধ্যমে আমরা পড়াশোনা করাচ্ছি, আমাদের ছোটো থেকে বড় যে স্টুডেন্ট আছে আমার তাদের প্রত্যেকে পড়াচ্ছি। নিউ আপকামিং ব্যাচ বলতে আমি 11-এর ব্যাচ শুরু করবো সংস্কৃতের, এখন এখানে লকডাউন চলছে যেহেতু, সেহেতু লকডাউনের কারণে কেউ গার্জেন কন্ট্যাক্ট করতে পারছে না, আমাদের সোমবার অবধি প্রায় লকডাউন আছে, তো লকডাউন কাটুক 28 তারিখ 29, 30, 31 কি আপডেট পাই আমি জানাবো। তো মোটামুটি আগস্ট থেকে একটা শুরু করবার পরিকল্পনা আছে, যদি অফলাইন নাও হয়, অফলাইন হওয়া তো খুব চাপ আছে এখন, তা গ্রুপ ক্রিয়েট করে গুগল মিটে পড়ানো শুরু হবে 11-এর যে সংস্কৃত আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো ওরা তো মাধ্যমিক আজকে আপডেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে গেলে গার্জেনদের আজকে মার্কশিট দেওয়া হবে, তো আপনারা যারা আছেন তারা মার্কশিটটা তুলে নেবেন, ওদের সুবিধা হবে ভর্তিতে পরবর্তী ক্ষেত্রে। তো এই একটা আমি রেখেছি, ক্লাস 11-এর পড়ানো আমার কাছে শুরু হবে, তো 300 টাকা একটা সামান্য ফিজে শুরু হবে, ঠিক আছে? আগস্ট থেকে শুরু হওয়ার পরিকল্পনাটা আছে। এছাড়া আমি সাধারণত আমি নেটের ব্যাচ পড়াতে চাইছিলাম না, কিন্তু বাট আমার বিশেষ রিকোয়েস্ট আমাকে শুরু করতে হয়েছে এখানে, এটা জেনারেল পেপার ও সংস্কৃত দুটোই হবে, কিন্তু আমি আমার ফিস রেখেছি ন্যূনতম 2000, এর কম তো হবে না কোনোভাবেই, এখন পরিস্থিতি মার্কেটে খুব খারাপ, তো 2000 ইজ মাই ফিস। জেনারেল পেপার এবং সংস্কৃত দুটোই দেখানো হবে ওখানে, এবং যার শুরু আজ থেকেই হবে, গুগল মিটে হবে একটি ছাত্রী, তবে এই বিষয়ে আমি ডিটেলস কিছু বলবো না। Friday 3টা থেকে 4টে জেনারেল পেপার পড়ানো হবে, এবং আজকে স্টার্টিং আমি টিচিং অ্যাপটিচিউড দিয়ে করব জেনারেল পেপারের, একদিন গ্যাপ থাকছে শনিবার, রবিবার দিন 3টা থেকে 4টে আমরা সংস্কৃত পড়বো, তো সেখানে আমরা বেদ নিয়ে আলোচনা করবো Unit 1 থেকে পুঙ্খানুপুঙ্খভাবে। আমাদের টার্গেট যেহেতু আজ থেকে শুরু হলো, আমার টার্গেট বেসিক্যালি আজকে 24 তারিখ আছে, তো আমরা এটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে? সামনের নেটে উনি পরীক্ষা দেবেন না, মানে সামনে পরবর্তীকালে নেটে দেবেন, তো আমার টার্গেট অবভিয়াসলি ডিসেম্বরের মধ্যে ফিনিশ করা, সো দেখা দেখ। আর পেমেন্ট যারা পেমেন্ট ফোনপেতে করা যাবে 7047499758 ইজ মাই ফোনপে নাম্বার, অবভিয়াসলি ইট ইস মাই অলসো হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমি আমার SBI অ্যাকাউন্টও দিয়ে দিয়েছি, SBI অ্যাকাউন্টেও খুব পেমেন্ট করে দিতে পারবে 3164012429 অলসো, দিস ইজ কারণ একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে তো শুধু পেমেন্ট করা যায় না, IFSC কোডটা খুব ভাইটাল। SBIN 1 6টা 6 দেখতে পাওয়া যাচ্ছে, 6টা 0 দেখতে পাওয়া যাচ্ছে,
তো 6 বা 6টা 0 দেওয়ার পর 8 লিখে দিলেই এটা আমাদের আইএফএসসি কোড। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করতে থাকবেন, অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকবেন, কেউ স্কিপ করে বেরোবেন না। আগামীকালের জন্য আপনাদের জন্য যে আপডেট, আগামীকাল আমি ধন্যালোক পড়াবো, ঠিক আছে? ধন্যালোক পড়াবো, মন দিয়ে শুনবেন প্রত্যেকে। বেশ, বাই বাই, টাটা।